নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দু হাজার বাইশ টু দু আমি যে কটি রাশির নাম বলবো দুনিয়াতে রাজত্ব করবে ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ এক টানা ছবছর বছর এই কয়টি রাশি বিশ্বে সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে ভিডিওটি ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন অনেক কিছু জানার বিষয় কিন্তু আছে তবে আমি একটা কথা বলি এই ভিডিওটি আবার কপি হয়ে যাবে হয় বছরটি কমে যাবে বা বেড়ে যাবে এরকম ভিডিও কিন্তু কপি হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি এবার জানাই যে দু হাজার বাইশ টু দু হাজার আঠাশ যে টানা ছ বছর শনিদেবের বিশেষ কৃপায় যে রাশিগুলোর কথা আমি বলবো তার আগে একটা কথা আপনাদেরকে বলি প্রত্যেকে বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় এটি কমেন্টস বক্সে আপনারা অবশ্যই লিখুন আপনারা প্রত্যেকেই জানেন শনি হচ্ছেন কর্মফলদাতা এবং ন্যায়কারক গ্রহ আপনার রাশিচক্রে যদি শনি প্লেসমেন্ট ভালো থাকে কি না আপনি গরিব থেকে ধনী কিন্তু হবেন এ বিষয়ে কোনো দিমত নেই আর যদি আপনার রাশিচক্রে শনি পীড়িত থাকে আপনি ধনী থেকে গরিবে পরিণত কিন্তু হবেন অর্থাৎ এই শনি কিন্তু এই কটি রাশিকে বড়লোক করতে চলেছে ধনী করতে চলেছে তবে শনি কিন্তু আপনার রাশিচক্রে মিত্রগৃহে থাকা দরকার শনি আপনার উচ্চস্থ থাকা দরকার শনি সম থাকা দরকার তবেই কিন্তু এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু ভালো থাকা দরকার তবেই কিন্তু আপনারা ভালো ফল শনি কিন্তু আপনাদেরকে দিবে শনিকে মজবুত করার জন্য আপনারা অবশ্যই শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে যাদের রাশিচক্রে শনি পীড়িত আছে দেখুন শনি আমাদেরকে কি দেয় দেখো শনি আমাদেরকে এই যে রাজনীতিতে যারা আছে কি না এটা কিন্তু শনির আন্ডারে অর্থাৎ জনতা জনার্থ জনতা আপনাকে কতটা অ্যাকসেপ্ট করবে কতটা গ্রহণ করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে শনি মহারাজের উপর এবং এর পাশাপাশি আপনাদের বলি যাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে কলকারখানা আছে শনি লোহার বিজনেস শনি যাদের পেট্রোল কেমিক্যালের বিজনেস শনি আপনার চামড়ার বিজনেস সম্পূর্ণটা কিন্তু শনি যারা আইটি সেক্টরে আছে ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত আছে এখানে কিন্তু শনি অর্থাৎ শনির ভূমিকা কিন্তু অপরিসীম তো যে কটি রাশিকে দিতে চলেছে আমি একে একে রাশিগুলোর নাম বলবো এবং টানা ছ বছর দুর্দান্ত দুনিয়া কাঁপাবে এক কথাই। লিখে রাখুন এ বিষয়ে কোনো দ্বিমত নেই আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এই নাম্বারে আপনারা মেসেজ করুন হোয়াটসঅ্যাপে সময়মতো রিপ্লাই পেয়ে যাবেন কৌশিক রায় কাছে একটা কথা ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল আর যে কাজ করে খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করে অর্থাৎ কৌশিকরাই চ্যালেঞ্জ নিতে পছন্দ করে ওই হচ্ছে হবে বলে না যেটা আপনি পাওয়ার আপনার ভাগ্যে পাওয়ার যোগ্যতা আছে সেটা আপনাকে পাইয়ে দেখাবে তবে আপনার রাশিচক্রে সেটা থাকা দরকার আপনার বাধা যে বাধা বিপত্তি হচ্ছে কিনা সেই বাধা বিপত্তি কিন্তু দূর হবে এবার আমি একে একে আপনাদেরকে জানাই যে রাশিগুলো এই দু হাজার বাইশ টু দু হাজার আঠাশ বিশ্ব জয় করতে চলেছে অর্থাৎ দুনিয়া কা পাবে সে রাশিগুলো এক এক করে আমি নাম জানাচ্ছি প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির দু হাজার বাইশ টু দু হাজার ছাব্বিশ যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট বিদেশ থেকে লাভ অর্থ বর্ষা কিন্তু হতে চলেছে অর্থাৎ ধনু রাশির একাধিক দিক থেকে সুবিধা সম্পত্তি নিজস্ব বাড়ি গাড়ি নিজস্ব প্রপার্টি হওয়ার যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে ধনুরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে ডায়েরিতে নোট করে নিন ধনুরাশির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মযোগ যোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে নাম্বার দুই যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথম আপনাদের বিদেশ থেকে আপনাদের লাভ দিবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট যারা অনলাইন কাজের সঙ্গে আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা সেলস লাইনে আছেন আইটি ফিল্ডে আছেন এমএনসি কোম্পানি চাকরি করছেন সরকারি চাকরি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে দু হাজার বাইশ টু দু হাজার আঠাশ কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ডুবে গেছে এরম টাকা রিকভারি সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার টু দু নির্ণায়ক হতে চলেছে কুম্ভ রাশির কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে দেবে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ রাজনীতির ক্ষেত্রে লাভ আকস্মিক ধনপ্রাপ্তি সন্তান ক্ষেত্র আপনার নীতি এগুলোর দিক থেকে যথেষ্ট লাভ পাবেন শত্রু শান্ত হবে আপনাদের আপনাদের এই দু টু দু আপনাদের ক্ষেত্রে লোন পরিশোধ হবে নিজস্ব প্রপার্টি হবে নিজস্ব ফ্ল্যাট কিনা জমি কিনা লটারি শেয়ার থেকে লাভ আপনারা এই সময় করবেন এবং আকর্ষিক ধনলাভ আপনাদের ঘটাবে যাদের কেস মামলা মকর্দমা চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু রিলিফ এ সময় কিন্তু পাবেন দু হাজার বাইশ টু দু হাজার আঠাশ অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যে রাশি সে রাশির নাম আমি আবারও বলছি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে একাধিক প্রপার্টির মালিক আপনারা কিন্তু হবেন এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে সফলতা কর্মপ্রাপ্তি কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সম্পত্তিগত দিক থেকে লাভ সরকারি চাকরি ফিল্ম দুনিয়া অ্যাক্টি মডেলিং রাজনীতি ক্ষেত্রে যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন আপনার গাড়ির বিজনেস আছে আপনার গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভবান আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবেন এই বিষয়ে মৃত্যুন রাশি ক্ষেত্রে দ্বিবদ নেই এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং একাধিক প্রপার্টির মালিক আপনি কিন্তু হবেন একাধিক সম্পত্তি মালিক আপনারা কিন্তু হবেন এবং আপনাদেরও বিদেশ থেকে এই সময় কিন্তু যথেষ্ট লাভ আপনাদের কিন্তু হবে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যথেষ্ট লাভ দেখা কিন্তু যাচ্ছে মিথুন রাশি এবং ভাগ্যদয় পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ দু হাজার বাইশ টু দু হাজার আঠাশ নির্ণায়ক হতে চলেছে মিথুন রাশির এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে এবং বিদেশ থেকে লাভ হবে সম্পত্তিগত দিক থেকে আপনাদের ভালো সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এ সময় হবে এবং এ সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু দিক থেকে অপরচুনিটির সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে মকর রাশি এবং যাদের চারিদিক থেকে সমস্যা চলছিল কিনা সে সমস্যা কিন্তু আপনাদের কিছুটা হলেও কিন্তু মকর রাশি ডায়েরিতে নোট করে নিন মকর রাশি ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্য আপনাদের কিন্তু এ সময় হতে চলেছে এবং উন্নতি আপনাদের চোখে পড়ার মতনই দেখা কিন্তু যাচ্ছে মকর রাশি যারা পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সি মকর রাশি ক্ষেত্রে লোহা ডালের ব্যবসা কাঁচের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু লাভ কিন্তু পাবেন যারা বড় কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ পাবেন লিখে নিন ডায়েরিতে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন এখান থেকে আপনারা লাভ পাবেন ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন অর্থাৎ আইটি সেক্টরে যারা আছেন ব্যাংকিং সেক্টরে যারা আছেন এই সব জায়গা থেকে কিন্তু আপনাদের সুযোগ রাজনীতির ক্ষেত্রে উত্থান ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে দুর্দান্ত আপনাদের ভাগ্যের তো সাপোর্ট আপনারা পাবেনই পাবেন কর্মপ্রাপ্তি আপনার বড় ধরনের কোম্পানিতে চাকরি পাওয়া আপনার সরকারি ক্ষেত্রে চাকরি হওয়া সম্ভাবনা কিন্তু থাকছে উচ্চ পদে আসীন হওয়া আর্থিক স্থিতির জায়গা মজবুত হওয়া এবং আপনাদের লাভ সফলতা সাকসেস যেহেতু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি অর্থাৎ এই শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট হওয়ার জন্য আপনাদের কিন্তু রাস তুল্য বাইশ টু আঠাশ আপনাদের কিন্তু সম্মান কিন্তু দিবে একাধিক প্রপার্টি সম্পত্তির মালিক আপনারা কিন্তু হবেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনাদের এ সময় যথেষ্ট পরিমাণে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং নিজস্ব ভূমি ভবন বাহন নিজস্ব ফ্ল্যাট কিনা বা নিজস্ব কোনো জায়গা পারচেস করা নিজস্ব জমি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসবে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভ বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফেসে গেছে এমন পেমেন্ট আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনাদের হবে তবে এই যে আমি কথাগুলো বলছি দু হাজার বাইশ টু দু হাজার আঠাশ ছ বছর আপনাদের যে কর্মফল আপনি যদি সঠিক কর্ম করে থাকেন আমি আবারও বলছি শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ এই যে ছ বছর যে ভালো কথাগুলো শুনলেন কি না আপনার চক্রে শনি ভালো আছে আপনি কর্ম খারাপ করেছেন শনি কিন্তু আপনাকে ভালো ফল দিবে না কোনো সময় দিবে না শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ অর্থাৎ আপনার কর্মফল আপনি কিন্তু পাবেন সেটা ভালোর দিক হলে ভালো পাবেন খারাপের দিক হলে ভাড়া খারাপ পাবেন আমি আবার বলছি শনি কাউকে মনে করলে রাজা করে দিতে পারে আবার শনি যদি আপনার উপর কুপিত হয় প্রসন্ন হলে রাজা আর কুপিত হলে আপনাকে কিন্তু রাস্তার ভিকারি পর্যন্ত করে দিতে পারে অর্থাৎ টোটাল ডিপেন্ড করছে আপনার উপর এবং প্রত্যেকে ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন বিশেষ করে শনির কৃপা আপনারা পাবেন কুকুরকে আপনারা খাওয়ান কুকুরকে সেবা যত্ন করুন বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ